হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আমি বুলটি চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে এখন বাজে সকাল প্রায় 9টার মতো বেজে আসছে। এই যে দেখো ঘড়ি, 10 মিনিট বাকি আছে 9টা বাজার। তো 9টা প্রায় বেজে আসছে, এখন সকালবেলা চা টিফিন কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে চায়ের সাথে ছিল মুড়ি, নারকেলের নাড়ু, এই হলো আজকে সকালবেলার টিফিন। চা টিফিন খেয়ে তারপরে বসে পড়েছি একটু মোবাইলটা নিয়ে তোমাদের সাথে একটু গল্প গুজব করার জন্য। আর আজকে অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে সেরকমভাবে কোনো কথা হয়নি এই কারণে, প্রথমত আমি বিয়ে টিয়ে নিয়ে খুব একটু ব্যস্ত ছিলাম, তারপরে ছিল দুর্গাপুজো। তো দুর্গাপুজোর বুঝবেই অনেক রকমের কাজকর্ম গেল, দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো, তো বাড়ি ঘরের অনেক কিছু কাজকর্ম ছিল যার কারণে। আর তোমাদের সাথে বসে সেরকম গল্প আড্ডা ওরকম কোনো কিছুই হয়নি। তো আজকে দুর্গাপুজোতে আমি একটা নতুন জিনিস নিয়েছি, আমি আরও একটা ব্লগে তোমাদেরকে একটু বলেছিলাম, কিন্তু আজকের ব্লগে ওটা তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি সব কিছু কাজকর্ম শেষ করে নিই, কী জিনিস নিয়েছি সেটা অবশ্যই দেখাবো। আর এখন যেহেতু 9টা বেজে আসছে, তো আমার এখনও রান্নাবান্না কিছু হয়নি, তো ঝটপট আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, একদম মিস করো না। আর আজকে না ওয়েদারটা একটু ম্যাঘ ম্যাঘ করে রেখেছে, একটু ম্যাঘও আছে, রোদ্রও উঠেছে, এরকম একটা ওয়েদার করে রেখেছে। তো চলো বন্ধুরা, সকাল হলেই একটা মানে মাথার মধ্যে একটা ঘোরে যে কি রান্না করব, কি রান্না করব। তো আজকে কি রান্না করব এখনো বলতে পারছি না, চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে দেখি কি আছে। না, রান্নাঘরে গিয়ে আমার মা কালকে আমার বাপের বাড়ি থেকে পুঁই শাক পাঠিয়েছে, পুঁই শাক। তো পুঁই শাকগুলি কেটে টেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, শুকনো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, ওটা রেডি করে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছি। তারপরে চলো এখন দেখা যাক কি কি রান্না করি, সেটাই আজকে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগ তাহলে স্টার্ট হয়ে গেল। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, এই যে দেখো আমার রান্নাঘরের দুনিয়া, সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। আর পুজো টুজো যাওয়ার পরে না মানে ইচ্ছে করে না, একদম ইচ্ছে করছে না কাজকর্ম করতে, তারপরে ডিউটিতে যেতে। কিন্তু সব কিছু তো আবার রেগুলার স্টার্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো কালকে ডিউটিও করে আসলাম, আর কাজকর্ম না করলে খাবো কি বলো তো? তো খেতে তো হবে। আর এই যে দেখো মাছ বের করে রেখেছি কিন্তু এখনো বরফ গলেনি, এই যে দেখেছ মাছ বের করে রেখে দিয়েছি কিন্তু এখনো বরফটা গলেনি। আর দেখি এদি মা কালকে পুঁই শাক পাঠিয়েছে। তো এই যে দেখো পুঁই শাক, আলু, শুটকি মাছ সব কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে তারপরে রেখে দিয়েছি। তো আজকে কি রান্না হচ্ছে, মাছ কি দিয়ে করছি এখনো ডিসাইড করতে পারিনি কি দিয়ে মাছ করব। আর কালকে রাত্রিবেলা চিকেন করেছিলাম, তো চিকেনটা আছে। আর বোঝোই একটু চিকেন টিকেন থাকলে তাহলে রান্নার প্রেশার একটু কমে যায়। আর এখন 9টা বেজে গেছে, আমাকে ঝটপট কাজকর্ম সারতে হবে। তো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ব্লগটা আজকে দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো রান্না স্টার্ট করে দিলাম, এখানে তেল গরম হয়ে গেছে, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। তো এই যে দেখো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো মাছটা, পুঁই শাকটা আজকে শুকনো মাছ দিয়ে করছি। তো এই যে শুকনো মাছটাকে দিয়ে দিলাম, তো শুকনো মাছটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক, আলু কেটে রেখেছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো এখানে মাছটা ভাজা বসিয়ে দিলাম, মাছ ভাজা করে মাছ রান্না করব আজকে, ডাটা আলু দিয়ে মাছ মাছ ঝোল করে নেব। আর পুঁই শাক রান্না হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ডাটা আলু কেটে নিয়েছি, তো ডাটা আলু দিয়ে মাছ ঝোল করে নেব। তো বন্ধুরা এই যে দেখো এখানে করে নিয়েছি ডাটা আলু দিয়ে মাছ ঝোল করে নিয়েছি এখানে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো গ্যাস টেসও মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হলো ঘরও মুছে নিয়েছি,
রান্নাঘর মানে মুছবো, এবার রান্নাঘরটা মুছে তারপরে এবার স্নানে যাচ্ছি। আর রান্নার পর যে বাসন হয়েছে সেটা তো জানোই, সেটা তো আছে রোজ দিন, এত এত বাসন জমে যে কি বলবো, মানে বাসন মাজতে মাজতেই অর্ধেক জীবন চলে যাচ্ছে। আর এখন ছেলে বাড়িতে নেই, তো ছেলে আর বর খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে, বর যাবে অফিসে আর ছেলের সকাল থেকে বায়না উঠেছে, ও দিদনের বাড়িতে যাবে। তো ওর বাবা অফিস যাওয়ার পথে ওকে ওই বাড়িতে দিয়ে গেছে, আমার বাপের বাড়িতে, আর আমি আছি এখন একা বাড়িতে। তো আস্তে আস্তে করে মোটামুটি সব কাজকর্ম গুছিয়ে নেবো, আর আজকে বর পুজো টুজো কিছুই করেনি, তো আমাকে সব কিছু কাজকর্ম করতে হবে। আর এখন উঠে গেছে প্রচণ্ড গরম, গরম তো আছেই, দেখতেই পাচ্ছ ঘাম 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 ঝরছে। তো বন্ধুরা, আমি এবার বাকি কাজকর্ম সব কিছু শেষ করে আসি, তো পরে বসে আবার তোমাদের সাথে গল্প হবে। তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, এই যে দেখো আজকে বিকেলবেলা কোথায় চলে এসেছি, আশ্রমে এসেছি। তো আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা সৎসঙ্গ বিহার আশ্রম। তো বিকেলবেলার দিকে ও অফিস থেকে আসার পর বললো একটু বের হবে, তো আমিও সাথে করে একটু বের হয়ে গেলাম, ছেলেকে নিয়ে বের হচ্ছিল। তো ভাবছিলাম একটু মুড ফ্রেশ করে নিয়ে একটু ঘুরে আসি। তো এটা আমাদের বাড়ির প্রায় কাছাকাছি, খুব কাছেই আছে এটা, তো এই জন্য চলে এসেছি একটু আশ্রমের দিকে। আর এখানে একটু ঘুরে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আশ্রমটার চারিদিক। তো এই যে দেখো, এখানে ঠাকুর বসছে, আর এখন ওদের প্রেয়ার টাইম, তো ওরা সবাই বসে এই যে প্রেয়ার করছে এখন। তো আমি এ ঠাকুরের দীক্ষা নিইনি, তাই এ ঠাকুর সম্পর্কে সেরকম কিছু জানি না। তারপরেও আশ্রমটাতে আসলে ভালো লাগে, মন ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়, তো এই জন্য একটু চলে আসলাম, একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। আর আমি যেহেতু ঘোরাঘুরি করে নিচ্ছি, তো তোমাদের সাথেও একটু আশ্রমটা শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর, চারিদিকটাই খুব সুন্দর লাগছে। আর মোটামুটি সন্ধে হয়ে এসেছে, তো বেশিক্ষণ থাকতে পারবো না, আর জাস্ট একটু ঘুরেই চলে যাব। তো সন্ধে হয়ে এসছে কারণ বেরও হয়েছি প্রায় 4:30 মতো, আর এখন তো শীতের বিকেল, বুঝতেই পারছ কথার সঙ্গেই সন্ধে হয়ে যায়। তো এই জন্য একটু আমিও ঘুরছি, আমি যেদিক যেদিকে যাচ্ছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে বের হয়ে যাচ্ছি। চলে আসলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হঠাৎ করে একটু প্ল্যান হয়েছিল, তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম, আর একটু তোমাদেরকেও দেখিয়ে নিয়ে চলে আসলাম যে কোথায় গিয়েছি। একটু আশ্রমে গিয়েছিলাম আজকে অনেকদিন পর,
তো জাস্ট একটুই শেয়ার করেছি তোমাদের সাথে যতটুকু মানে পারলাম, সন্ধে হয়ে আসছিল এই জন্য খুব তাড়াতাড়ি বের হয়েছি। 4টা বেজে গেছে, 4টা 4:30টার মতো বেজে গেছে, জাস্ট আধ ঘন্টা ছিলাম। তো আধ ঘন্টার সময়ের মধ্যে একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে আশ্রমটা, আর আমি চলে এসেছি এবার বাড়িতে। আর বাড়িতে এসেই সবার প্রথমে সন্ধে টন্ধে দিয়ে দিলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন সন্ধেবেলা টিফিন টুফিন করব, আর এত কষ্ট করে মেকআপ টেকআপ করে একটু সেজেছি, তাই এখনো মেকআপটাকে সরাইনি। তো একটু পর ক্লিন করব মেকআপ, এখনো মেকআপ ক্লিন করিনি। ভাবলাম মেকআপ ক্লিন করার আগেই একটু তোমাদের সামনে চলে আসি। তো টিফিন টুফিন করে নিয়েই পরে আবার আসছি তোমাদের সামনে। আর আজকে বাজারে গিয়ে আশ্রমে গিয়ে আশ্রম থেকে ফেরার পথে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, আশ্রম থেকে ফেরার পথে নিয়ে এসেছি, এই যে একটা ব্রেড নিয়ে আসলাম, আর নিয়ে এসেছি কেক, নৌকা কেক, এই যে দেখো। তো কেকগুলি নিয়ে আসলাম আর ব্রেড নিয়ে আসলাম, এ দিয়ে এখন সন্ধেবেলার চা টিফিন খাবো। তো বন্ধুরা, সন্ধেবেলা দেখলে তোমরা একটু ঘোরাঘুরি করে আসলাম, আর সন্ধেবেলা ঘোরাঘুরি করে আসার পর আজকে সন্ধ্যের চা টিফিন হয়ে গেছে। আর আজকে রাত্রিবেলার জন্য তেমন একটা কিছু রান্না করবো না। আর এই যে দেখো, আমার চুল হাওয়ায় উঠছে, কারণ হলো আজকে অনেক দিন চুলে তেল দিয়েছি। তো চুলে তেল দিয়েছি অনেক দিন হয়ে গেছে, এই কারণে চুলগুলি এই অবস্থা হয়ে আছে। তো খোপাটা বেঁধে রেখেছিলাম, কিন্তু প্রচণ্ড মনে হচ্ছিলো মাথা যন্ত্রণা করছিলো, এ কারণে চুলগুলি একটু খুলে দিলাম। আর আজকে রাত্রিবেলার জন্য, ডিনারের জন্য সেরকম কিছু রান্না করছি না। আমার না চোখগুলি প্রচণ্ড জ্বলছে, আজকে দুপুরবেলা ঘুম পেয়েছিল প্রচণ্ড, কিন্তু ঘুমাতে পারেনি, এই কারণে এখন চোখ জ্বালা পোড়া করছে। তো রাত্রিবেলা ডিনারের জন্য আজকে তেমন কিছুই রান্নাবান্না করিনি, দুপুরবেলা যা রান্না করেছি সব কিছু হয়ে গেছে, এদিকে আজকে রাত্রিবেলা ডিনার হবে। আর আজকে তোমাদেরকে সকালবেলা ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। তো এখন জাস্ট একটু বসে পড়লাম, এবারে দুর্গা পুজোতে আমি তো একটা চুড়ি হারিয়ে ফেলেছি, তোমরা দেখেছোই আমার একটা গোল্ডের চুড়ি হারিয়ে ফেলেছি, একটা ব্লগে আমি বলেওছি। তো সেটা তো আর পেলামই না, জানি না পাবো না কি পাবো না সেটাও জানি না, ঘরে মোটামুটি সব কিছু খোঁজ করে দেখে নিয়েছি, পেলাম না। তো ওটার আশা তো ছেড়ে দিয়েছি। আর দুর্গা পুজোতেই মানে ঘরে নতুন জিনিস এসছে আর পুরনো জিনিস চলে গেছে, বুঝেছো? তো দুর্গা পুজো উপলক্ষে মানে আমি একটা গোল্ডের জিনিস নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। না, এক হাতে ক্যামেরার যে স্ট্যান্ড আছে ওটা পাশের রুমে রয়ে গেছে, তো সেটা আর আনতে আমার বিরক্তি লাগছে, উঠতে ইচ্ছে হচ্ছে না, দেখছোই আমি ব্যাডে বসে আছি। তো যাই হোক, আমি হাতে ধরে ধরেই ভিডিও করছি আর হাতে ধরে ধরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দাঁড়াও, এক হাতে হাতে খুলছি। তো এই যে দেখো, এই যে দেখো, এই পালাটা আমি নিয়েছি দুর্গা পুজোতে, আর ডিজাইনটা জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো, না কতটুকু বুঝতে পারছি, যদিও ওটাতে এত ডিজাইন নেই। এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দড়ির মতো করে ডিজাইন, আর এই হলো মুখটা, এই হলো মুখটা, দেখেছো? হলো আমার এই চুড়িটা। অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাতে ভুলবে না ডিজাইনটা কেমন হয়েছে। তো আমার জুয়েলারির মধ্যে আমার বালাটা ছিল না, এই কারণে এখন বালাটা নিয়েছি। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। তো আজকে টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।